सकल के स्वागत जानाई यूट्यूब चैनले। आजकल भिडियोते आलोचना करब उच्च माध्यमिक जरा टेस्ट परीक्षा बसते चले तर बेपारे विशेषकर अनेक छात्र छात्री आमाके मैसेज करेछो फोनो करेछो तुम्हारा अनेकेई बोलछो दादा आमी टेस्ट परीक्षार जोन्नो प्रिपारेशन भालो करे निते पारिनी एई मुहूर्ते आमार कि करा प्रयोजन आमी अनेक भूल करे फेलेछि आमार एई भूलगुलोर जोन्नो आमी टेस्ट परीक्षाय बसते भय पाच्छि तो आमी कि करब एई समयते से जानते आजकेर भिडियोटी सम्पूर्ण देखो भालो लागले प्लिज भिडियोटी लाइक कर। प्रथमे देखो तोमादेरके एकटा कथा बोलबो जे तुमि जे भूलटा करे एसेछो আমি এমন কোনো টিপস বলে দিলে সেই ভুলটা কি পুরোটা শুধরে যাবে সেটা কখনোই না। কারণ যে সময়টা তুমি ফেলে এসেছো, যে সময় তুমি পড়াশোনা করতে পারোনি, সেই সময়টা কিন্তু কখনোই আর ফিরে পাওয়ার নয়, এটা আমরা সকলেই জানি। কিন্তু যে ভুল বুঝতে পারে এবং শুধরানোর চেষ্টা করে তাকে অবশ্যই সবাই একটা সময় দেয়। ভগবানও তোমাদেরকে একটা সময় দিয়েছে মনে করো, এবং এই টেস্ট পরীক্ষাটাকে তুমি ভগবানের একটা সময় দেয়া বলে ভেবে নাও। কেমন করে কথাটা বললাম আর একটু ক্লিয়ার করে বলি, আশা করি বুঝতে সুবিধা হবে। সাপোজ তোমার ভালো পড়াশোনা হয়নি বা তুমি করতে পারোনি, সেটা যে কারণে হোক না কেন তুমি এখন ভেবে নাও সেটা তোমারই দোষ, তোমার নিজের দোষেই তুমি পড়াশোনা করতে পারোনি। এবং সাপোজ অনেকে হয়তো কয়েকটি চ্যাপ্টার পড়াশোনা করেছো, পুরো চ্যাপ্টারও পড়তে পারোনি, তাহলে তোমরা এখন কি করবে? আমি যদি তোমাকে বলি ভালো করে প্রত্যেকটা পড়ে যাও, তুমি হয়তো পারবে না, কারণ এই মুহূর্তে তোমার মনের মধ্যে একটা ভয় রয়েছে, টেস্ট পরীক্ষা রয়েছে সামনে, একই সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষায় অ্যালাও হতে হবে, না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়তো বসতে দেবে না। সেই কারণে তোমাদেরকে প্রথমে একটা কথাই বলবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শর্ট প্রশ্নের দিক থেকে কিন্তু এনাফ নাম্বার পাওয়া যায় শুধুমাত্র পরীক্ষায় অ্যালাও হওয়ার জন্য বা পাস করার জন্য। সে কারণে শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন গুটি কয়েক। এবং এই মুহূর্তে তোমরা ইউটিউবে কিছু এডুকেশনাল চ্যানেল ফলো করো, বিশেষ করে বিষয়ভিত্তিক চ্যানেল, যেমন আমার রয়েছে ভূগোল চ্যানেল, সম্রাট স্যারের রয়েছে বাংলা চ্যানেল, এইভাবে বিষয়ভিত্তিক কিছু চ্যানেল ফলো করো যে চ্যানেলে শুধুমাত্র একটি বিষয়কে নিয়েই আলোচনা করা হয়। সেই চ্যানেল ফলো করে কিছু ভিডিও দেখে বা তাদের কিছু সাজেশন নিয়ে তৈরি করো নিজের প্রিপারেশন। বেশ কয়েকদিনে 10-12 দিন সময় দিলেই তোমার ইজিলি প্রিপারেশন হয়ে যাবে, এবং তারপর তুমি টেস্ট পরীক্ষায় বসো, মনে সাহস নাও এবং একটা প্রতিজ্ঞা করো যে আমি যে টেস্ট পরীক্ষায় ভুলটা করেছি সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর সেই ভুল করবো না। কারণ তুমি যদি এখন না বোঝো আর তাহলে কিন্তু সময় পাবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে জীবনের একটা মুহূর্ত তোমার চলে আসবে যেখানে তোমাকে চুজ করতে হবে তোমার জীবনের ক্যারিয়ার, যার উপর নির্ভর করে তোমায় কিন্তু সারাটা জীবন তোমাকে একটা বোঝা বয়ে পড়তে হবে। বিশেষ করে যদি তুমি ভালো রেজাল্ট করতে না পারো এবং তোমার যদি রেজাল্টে তুমি তোমার পছন্দ মতো ক্যারিয়ার চুজ করতে না পারো, তাই ঘুরে দাঁড়ানোর সময় এখনও আছে। তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই তোমরা আগে প্রিপারেশন নিয়ে মোটামুটি টেস্ট পরীক্ষাটা অ্যালাউ হও। এবং টেস্ট পরীক্ষায় বসে তোমাদের মাথায় একটাই চলতে হবে জিনিস, যে আমি টেস্ট পরীক্ষায় কোন কোন বিষয়গুলো আমাদের খামতি রয়েছে, আমাদেরকে আরও বেশি ইম্প্রুভ করতে হবে, তোমাদেরকে কোন জায়গায় পড়তে হবে, কিভাবে প্রশ্ন আসছে এগুলো দেখে নিজেকে শিখতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে, এবং যাতে এইচএস পরীক্ষায় একদম বেস্ট রেজাল্ট তোমার জন্য হয় তার জন্য তৈরি হতে হবে। সে কারণে এই যে কথাগুলো বললাম সেগুলো তোমার মনের মধ্যে ধরতে হবে, এবং যদি মনে করো যে আমাকে ইম্প্রুভ করার প্রয়োজন আছে, আমাকে করতেই হবে, তাহলে তুমি পারবেই পারবে। আমি বলছি তুমি পারবে, কারণ নিজে যদি একবার মন থেকে বলার চেষ্টা করো যে আমি পারবো, তাহলে তোমাকে আটকানোর ক্ষমতা ভগবানেরও নেই, কারণ তুমি চেষ্টা করছো। ভাগ্য মানে পুরোটা কিন্তু কপালে লেখা থাকে না, কিছুটা আমাদের হাতে থাকে, বাকিটা কপালে থাকে। তাহলে হাতের যে জায়গাটা আছে সেটা তোমরা কখনোই ছেড়ে দেবে না, সেটাকে নিজের মতো চালিয়ে দাও, ভাগ্য তোমার সাথ দেবেই দেবে, কারণ ভাগ্য কিছুটা নিজের হাতেও থাকে। তুমি যদি চেষ্টাই না করো, তুমি যদি না পড়াশোনাই করো, তোমার ভাগ্য কেউ লিখতে পারবে না। কাজেই তোমাদেরকে বলছি এখনও সময় আছে, যারা প্রিপারেশন এখন নিতে পারোনি, কিছুটা পড়ে হলেও টেস্ট পরীক্ষায় এলা হও, এবং লক্ষ্য রাখো এইচএস ফাইনাল পরীক্ষা, যাতে সেই পরীক্ষায় এনাফ ভালো রেজাল্ট তোমরা করতে পারো। এবং তোমাদের সাথে রয়েছে আমাদের এই ভূগোলের
ছোট্ট একটি চ্যানেল যা তোমাদের অনেকটা হেল্প করবে। ভূগোল সংক্রান্ত বেশ কিছু আলোচনার ক্লাস তোমাদের সামনে তুলে ধরে অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক সাহায্য করব। এইচএস পরীক্ষার যে ভূগোল সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি, দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারে ভুলবে না, তোমার মতামত যা থাকবে তুমি কমেন্টে অবশ্যই জানাও। তো ভিডিও এখানে শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ।